हरे कृष्णा बंकु बिहारी टीवी चैनल टी सब्सक्राइब करून एवं पाशे थाका बेल बटन टी क्लिक करून। हरे कृष्णा जय श्रील गुरुदेव जय श्रील प्रभुपाद। सुधी भक्तमंडली आजकेर आलोचनार विषय वस्तु हच्छे आम्रा जरा भगवान विष्णुर भक्त नारायणर भक्त नृसिंहदेवर भक्त कृष्ण भक्त বা যারাই ভগবানের সেবা করতে চাচ্ছেন বিশেষ করে ভগবানের সেবা করতে গেলে তুলসী মহারাণীর প্রয়োজন। তুলসী মহারাণীর যেহেতু প্রয়োজন তো তুলসী মহারাণীর কাছে যেন কোনো অপরাধ হয়ে না যায় এই জন্য অবশ্যই অবশ্যই কয়েকটি নিয়মের কথা আমি বলবো শাস্ত্র থেকে। এই নিয়মগুলো অবশ্যই অবশ্যই আপনার পালন করা দরকার কারণ তুলসী মহারাণীর কৃপা হলেই আমরা রাধা কৃষ্ণের চরণে সেবা করার অধিকার লাভ করে থাকি। আর যদি একবার আমরা তুলসী মহারাণীর কৃপাতে রাধা কৃষ্ণের সেবার অধিকার পেয়ে যাই তাহলে এই জগতে আর আমাদের কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। তাই আমরা প্রতিদিন তুলসী মহারাণীর কাছে প্রার্থনা করে থাকি, নমো নমো তুলসী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমারও শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয় বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, এই নিবেদন ধর সখীর অনুগত করো, মানে সখীদের অনুগত করে আমাকে কৃষ্ণ সেবা প্রদান করো, সখীর অনুগত করো সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। তো এই প্রার্থনাটি লিখেছেন দীন কৃষ্ণদাস। তাই শেষে কলিতে গাওয়া হয়েছে দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। তো এইভাবে আমাদের প্রতিটা ভক্তের প্রার্থনা করা উচিত। ভক্তরা এমনিতেও প্রার্থনা করেন, যারা নতুন নতুন তুলসী সেবা শুরু করছেন, তুলসী আরতি করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন ভাবছেন, তাদের অবশ্যই এই প্রার্থনাটি প্রতিদিন করা দরকার। তো তুলসী সেবা করতে যেয়ে আমাদের 10টি নিয়ম অবশ্যই অবশ্যই পালন করা দরকার, বিশেষ করে যারা নতুন নতুন এই তুলসী সেবা বা ভগবানের সেবা শুরু করছেন তাদের অবশ্যই এই নিয়মটা পালন করতে হবে। এক নম্বরে হচ্ছে তুলসী মালা শ্রী হরিকে অর্পণ না করে কোনো সময় সেই তুলসী মালা কণ্ঠে ধারণ করা উচিত নয়। তো যখন আপনি তুলসী মালা পড়বেন তো শাস্ত্রে এই তুলসী মালার যে মাহাত্ম্য খুব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে দেহত্যাগ করেন তাহলে তাকে যমদূতেরা স্পর্শ করতে পারেন না। তাই এই তুলসীর মালার যে মাহাত্ম্য শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তো তবে তুলসীর মালা যদি আপনি কণ্ঠে ধারণ করেন কখনো আমিষ আহার করবেন না, আর তুলসীর মালা ধারণ করার সময় অবশ্যই অবশ্যই ভগবানকে অর্পণ করে তারপরে সেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে তুলসী পত্র স্পর্শ করে কখনো মিথ্যা কথা বলবেন না। অনেক সময় আমরা মিথ্যা কথা বলে থাকি, তো মিথ্যা কথা যখন আপনি বলবেন কোনো দিন আপনি তুলসীর পাতা স্পর্শ করে মিথ্যা কথা বলবেন না, বললে অনেক বড় অপরাধ হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে তুলসী বৃক্ষের ছায়া যেখানে পড়বে সেটাকে ডেঙ্গিয়ে যাওয়া যাবে না, মানে সেটাকে ওভারটেক করে সেটার উপর দিয়ে আপনি যাবেন সেটাতে অনেক বড় অপরাধ হয়ে যাবে। তাই কখনো সেই ছায়া ডেঙ্গিয়ে যাওয়া যাবে না। তার চার নম্বর হচ্ছে পায়ের মধ্যে যখন জুতা থাকবে সেই জুতা থাকাকালীন অবস্থায় আপনি তুলসীর পাতা চয়ন করবেন না, অর্থাৎ ছিঁড়বেন না। যদি আপনি জুতা থাকা অবস্থায় তুলসীর পাতা চয়ন করেন তাহলে সেটাও আপনার অপরাধ হয়ে যাবে। তো পাঁচ নম্বর হচ্ছে পশ্চিম দিকে মুখ করে কখনো তুলসীর পাতা চয়ন করবেন না, সেটাও অপরাধ। তারপরে ছয় নম্বরে হচ্ছে স্নান না করে কখনো তুলসীর পাতা চয়ন করবেন না। দেখা গেছে যে আপনি ভগবানের সেবা করার জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠলেন বা সময় একটু লেট হয়ে গেছে, তখন আপনি তাড়াহুড়া করে
আগে তুলসীর পত্র তুলে তারপরে আপনি স্নান করতে গেলেন, তো এটা কোনো সময় করা উচিত নয়। সাত নম্বরে হচ্ছে শ্রী হরিকে নিবেদন না করে কোনো সময় তুলসীর পত্র গ্রহণ করা উচিত নয়। অনেকেই তুলসীর পাতা কী করেন, অনেক গুণাগুণ আছে তুলসীর পাতার মধ্যে, তুলসীর অনেক মাহাত্ম্য আছে, তাই তারা কী করেন, তুলসীর পাতাকে ঔষধ হিসাবে গ্রহণ করেন, তো এটাও এক ধরনের অপরাধ। তো আপনি যখন তুলসীর পাতা গ্রহণ করবেন অবশ্যই অবশ্যই সেটা আগে ভগবানকে নিবেদন করে তারপরে সেই তুলসীর পাতা গ্রহণ করা উচিত। যদি আপনি তা না করেন তাহলে সেটাও অপরাধ হয়ে যাবে। তারপরে আট নম্বরে হচ্ছে তুলসী একটি বৃক্ষ, এরূপ জ্ঞান করলে আপনার মস্ত বড় অপরাধ হয়ে যাবে। আমরা অনেক রকমের বৃক্ষ দেখি, আম বৃক্ষ, কলা বৃক্ষ, তারপরে জাম বৃক্ষ, তো এরকম আমাদের যেখানে আমরা বাস করি, যে যেখানেই বাস করেন সেখানে অনেক রকম বৃক্ষ দেখতে পারবেন। তো সাধারণত যে সমস্ত বৃক্ষ আমরা দেখি সেই সমস্ত বৃক্ষের মতো তুলসী দেবীর বৃক্ষকে মনে করা উচিত নয়। তো এভাবে তুলসী দেবীকে আপনি প্রতিদিন জল দিবেন, বিশেষ করে বৈশাখ মাসে কেউ যদি তুলসীকে জল অর্পণ করেন তাহলে তার অনেক স্বীকৃতি অর্জিত হয়। তো যদি আপনি সেই ভিডিও দেখতে চান সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর যদি ওখানে যেয়ে না পান তাহলে ইউটিউব সার্চ ইঞ্জিনে মানে সার্চ বক্সে লিখবেন বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য। যদি আপনি এটা লেখেন সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ভিডিওটা চলে আসবে। আর একটা ভিডিও আমি পোস্ট করেছি যে তুলসীতে আসলে কিভাবে জল দিতে হয় সেই নিয়মটা অনেকেই জানে না, তো আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে প্র্যাকটিক্যালভাবে কিভাবে আপনি এক মাসব্যাপী এই তুলসীতে জল অর্পণ করবেন, তো সেটার লিংকও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আপনি সেখানে না পান তাহলে ইউটিউবের সার্চ ইঞ্জিনে যেয়ে লিখবেন তুলসীতে জলদানের সঠিক নিয়ম, এটা লিখে সার্চ দিলে সঙ্গে সঙ্গে সেই ভিডিও আপনার কাছে চলে আসবে। তো আমি ওখানে যেরকম নিয়ম দেখিয়েছি ঠিক সেই নিয়মে আপনি প্রতিদিন তুলসীকে জল অর্পণ করবেন, কারণ বলা হয়েছে যে বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অধিক মাত্রায় বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জল দান করলে শ্রীহরি অতিশয় প্রীত হন। আর যদি ভগবান প্রীত হন তাহলে আমাদের আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে বলুন। তাই আপনি যদি ভগবানকে সন্তুষ্ট করতে চান অবশ্যই অবশ্যই এই বৈশাখ মাসে তুলসী মহারানীকে জল অর্পণ করুন এবং তুলসী মহারানীর বিশেষ কৃপা লাভ করুন। এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।